পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্য সচিব হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করো মুখ্য সচিবকে নিয়ে অর্থাৎ মুখ্য সচিবকে কিভাবে এই মুখ্য সচিব এলো এবং মুখ্য সচিবের কার্যাবলী নিয়ে আলোচনা করবে এই ভিডিও তো চলো শুরু করা যাক প্রথমেই বলিনি ব্রিটিশ আমলে মুখ্য সচিবের এই পদটি ভারতের কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল ব্রিটিশ আমলে গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি সতেরোশো নিরানব্বই সালে এই পদটি সৃষ্টি করেছিলেন প্রথম বার্লো নামের এক ব্যক্তি পদে আসীন হয়েছিলেন কালক্রমে ভারতের স্বাধীনতার আগেই ভারতে কেন্দ্রীয় স্তর থেকে এই পদটিকে প্রাদেশিক সরকারের কাঠামোতে যুক্ত করা হয়েছিল কে এই মুখ্য সচিব ভারতীয় অঙ্গরাজ্যের সরকারি শাসন বিভাগের সচিবালয়ের প্রধান হচ্ছেন সচিব রাজ্য প্রশাসনের অরাজনৈতিক প্রশাসনিক কাঠামোর শীর্ষস্থানে তিনি অবস্থিত রয়েছেন কোন একজন মুখ্য সচিব সেই রাজ্যের সমস্ত প্রশাসনকে পরিচালন করেন নির্দেশ দেন এবং প্রয়োজন মতো তার ব্যবস্থা গ্রহণ করেন তার মর্যাদা ভারত সরকারের একজন সচিবের সমতুল্য মুখ্য সচিবের ক্ষমতা ও কার্যাবলী কী কী তা আমরা এবার একে একে জেনে রাজ্যের জনপাল কৃত্যকের প্রধান হচ্ছেন তিনি মুখ্য সচিব হলেন রাজ্য সরকারের প্রধান সঞ্চালক অঙ্গরাজ্যের ক্যাবিনেট এবং ক্যাবিনেট কমিটিগুলির সচিব হিসেবে তিনি বিশেষ ভূমিকা পালন করেন কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন বহাল থাকাকালীন যদি রাজ্যপালের কোনো পরামর্শদাতা নিযুক্ত না হয় তাহলে মুখ্য সচিব সেই রাজ্যের রাজ্যপালের প্রধান পরামর্শদাতা হিসেবে বিশেষ ভূমিকা পালন করে এবং সমস্ত ক্ষমতা ভোগ করে কোন রাজ্যের প্রশাসনিক পর্যায়ে রাজ্য সরকারের প্রধান মুখপাত্র হিসেবে তিনি বিশেষ ভূমিকা পালন করেন এবং যাবতীয় ক্ষমতা প্রয়োগ করেন মুখ্য সচিব রাজ্য সরকারের গণসংযোগকারী আধিকারিক রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য রাজ্য সরকারের সঙ্গে সংযোগ স্থাপনকারী প্রধান মাধ্যম হচ্ছেন এই মুখ্য সচিব সংকটকালীন এবং ত্রাণমূলক কার্যাদি সম্পাদনের ক্ষেত্রে মুখ্য সচিব সমস্ত আধিকারিকের হয়ে রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করেন কোনো রাজ্যের জোনাল কাউন্সিলরের সচিব হিসেবে তিনি ক্ষমতা প্রয়োগ করতে পারেন এছাড়াও কোনো রাজ্য সরকারের অন্যান্য যাবতীয় কার্যাদির উপর নজরদারি করার ক্ষমতা এই মুখ্য সচিবের রয়েছে